ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 পয়েন্টেবিলটি লাস্ট আপডেট করা হয়েছে 24 নভেম্বরে। গ্রুপ এ তে নাম্বার ওয়ান পজিশন আছে নেদারল্যান্ড, ওয়ান ম্যাচ খেলে 3 পয়েন্টে। 2 নম্বর আছে ইকুয়েডর, ওয়ান ম্যাচ খেলে 3 পয়েন্টে। 3 নম্বর আছে সেনেগাল, ওয়ান ম্যাচ খেলে 0 পয়েন্টে। 4 নম্বর আছে কাতার, ওয়ান ম্যাচ খেলে 0 পয়েন্টে। গ্রুপ বিতে নাম্বার ওয়ান পজিশন আছে ইংল্যান্ড, ওয়ান ম্যাচ খেলে 3 পয়েন্টে। 2 নম্বর আছে ওয়েলস, ওয়ান ম্যাচ খেলে 1 পয়েন্টে। 3 নম্বর আছে ইউএসএ, ওয়ান ম্যাচ খেলে 1 পয়েন্টে। 4 নম্বর আছে ইরান, ওয়ান ম্যাচ খেলে 0 পয়েন্টে। গ্রুপ সিতে নাম্বার ওয়ান পজিশন আছে সৌদি আরবিয়া, ওয়ান ম্যাচ খেলে 3 পয়েন্টে। 2 নম্বর আছে পোল্যান্ড, ওয়ান ম্যাচ খেলে 1 পয়েন্টে। 3 নম্বর আছে মেক্সিকো, ওয়ান ম্যাচ খেলে 1 পয়েন্টে। 4 নম্বর আছে আর্জেন্টিনা, ওয়ান ম্যাচ খেলে 0 পয়েন্টে। গ্রুপ ডিতে নাম্বার ওয়ান পজিশন আছে ফ্রান্স, ওয়ান ম্যাচ খেলে 3 পয়েন্টে। 2 নম্বর আছে তানিসা, ওয়ান ম্যাচ খেলে 1 পয়েন্টে। 3 নম্বর আছে ডেনমার্ক, ওয়ান ম্যাচ খেলে 1 পয়েন্টে। 4 নম্বর আছে অস্ট্রেলিয়া, ওয়ান ম্যাচ খেলে 0 পয়েন্টে। গ্রুপ ইতে নাম্বার ওয়ান পজিশন আছে স্পেন, ওয়ান ম্যাচ খেলে 3 পয়েন্টে। 2 নম্বর আছে জাপান, ওয়ান ম্যাচ খেলে 3 পয়েন্টে। 3 নম্বর আছে জার্মানি, ওয়ান ম্যাচ খেলে 0 পয়েন্টে। 4 নম্বর আছে কোস্টারাইস, ওয়ান ম্যাচ খেলে 0 পয়েন্টে। গ্রুপ এফ তে নাম্বার ওয়ান পজিশন আছে বেলজিয়াম, ওয়ান ম্যাচ খেলে 3 পয়েন্টে। 2 নম্বর আছে ক্রোয়েটিয়া, ওয়ান ম্যাচ খেলে 1 পয়েন্টে। 3 নম্বর আছে মরক্কো, ওয়ান ম্যাচ খেলে 1 পয়েন্টে। 4 নম্বর আছে কানাডা, ওয়ান ম্যাচ খেলে 0 পয়েন্টে। এই ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 পয়েন্টেবিলটি লাস্ট আপডেট করা হয়েছে 24 নভেম্বরে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন।